मैनकर्मा ए मैनकर्मा राका रे नाई घुमाइन गलो न की संसार टय केउ पुछे नाई पेदाय खाली बोकी मैनकर्मा की हल्ला के सारे पर हा चिल्लाई छो के ने हार मास्टर जलाइन खैलो की भाबे के जाने ऑल पर तू कुन स्वस्ति नाई हे बुरा टल लगे घुमाय नाई ग घुमाय नाई पूरा ये छिज गया की हला के अमन कुछ लय झिझ करी जा दी छ मारी तुमार संग मुख लाइट तो भय बोली चुलाते की चा पाइन छ ग गंधो मार छे तुमे फोन तो लिए ते खून थके रगर घसर रगर घसर हुस फिरे नाई देर घंटार कमे खप्परदार माइनकार बाप फोन तो तुई ले कथा बोलबेक नाई हबराइन दुब मुखेर उपरे देराइन जबे आन खा बिहाई लाए धोइनी धोइनी माइनकार बाप कत जे खेल देखाइन दिली बाप अरे गंध चालेर खिचड़ी होच्छे गंध छाड़बेक ना अमन गंध लय गो अमन गंध लय झिझकारी जा दिछ मारी तुमार संगे मुख लाइट तो भय डोंट डिस्टर्ब मी फेसबुक कइब व्हाट्सएप कइब तुमार ता थेकि इटई होइलो नारी स्वाधीनता तुमार संगे कोनो कथा नाय गोटा दुनियार संगे अखन कथा गौर करिबो स्वाधीनतार पाय काखे बोले स्वाधीनता सिटाई जानो नाय इठा बासन पोरेई रइछे कुत्ता जाच्छे सुके गाई गुलो नाय पुहाल पाइलो हम्बा मारछे भोखे साबान जले कापड़ गुला होच्छे चीड़ा भिजा नारी स्वाधीनता गिगजा गिजा गिजा हुहु गिगजा गिजा गिजा तान मेरे कथा बोलबेक नाय याद रखबे लीजेर पैसा फोन लिया छी कार की आसे जाय भाईबलुम अल्प चैट कोइर बो तो पेंदुदार संगे चिल्लाए कान फटाइन दिलो गॉड जुल्ले जाय ढोंगे ए माइनकार बाप याद रखबे हमारे एक तो कथा जा कोइरा छी ठेक कोइराचे इटई बठे नारी स्वाधीनता पैदर कथा छाड़ो जानी तुम्हार क्षमता कत अखन तुमी बहुत कुछ पारो तुमी होइले ब्यूटीकल माइनलाम आमी 60 बछरेर बुढ़ा नाक तो तबे ठीकई आछे गंध किन्तु लागछे पूरा पूरा की बोलले पूरा पूरा गंध ई बाबा रे आगे बोलते हाय 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 हे बुराटार लेगे होलो तुमि कोना भद्दल लगलाय आज माइन कर जनक दिन बठे कतो बोललो मागो गंध चालेर खिचड़ी खाबो ले कतो खाबि खा एगला हाते और कतो सामाल दिबो छोरो सब कथा आमी जाये खिचड़ी चराई सवार उपरे नारी स्वाधीनता सवार उपरे नारी स्वाधीनता कवि देवाशीष दंडेर एक कविता आम्रा शुने निलाम आवृत्तिकार श्रीमती संहिता रॉय एवं श्रीजुक्त अमिताभ नाथेर कंठे केमन लागलो जानाते भूलबेन ना अपेक्षाय रइलाम आम्रा सबाई इच्छे डानाय। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত নগরীর দ্বীপ নিভেছে পবনে দুয়ার রুদ্ধ পৌর ভবনে নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত কাহার নূপুর সিঞ্চিত পদ
সহসা জাগিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাবিল, রৌরহ দীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা, অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনুঝুনু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসবদত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি, সৌম্য সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিলা রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা, ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর, এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তরিতে শিখায় মেলিল বিপুল আশ্র, রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয়ে শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য। বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আগুন, পথ তরু শাখে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্দ্র, জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে, শূন্য নগরী নিরক্ষী নীরবে হাসিছে পূর্ণ চন্দ্র। নির্জন পথে জ্যোৎস্নালোতে সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপরে তরুবিথিকার, কোকিল কুহরি উঠে বারবার, এতদিন পরে এসেছে কি তার, আজি অভিসার রাত্রি। নগর ছাড়াই গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালে নাশি পরিখার ধারে, আম্র কাননে ছায়ার আধারে, কেউই রমণী পরে এক ধারে তাহার চরণ পান্তে। নিদারুণ রোগে মারিগুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগ মশি ঢালা কালিতনু তার, লয়ে প্রজাগণে পুরো পরিখার, বাহিরে ফেলেছে করিব পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শিরোপরে, লেপি দিল দেহ আপনার করে শীতচন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুজিছে কোকিল, যামিনী যোছো না মত্তা, কে এসেছো তুমি ওগো দয়াময় সুধাইলা নারী। সন্ন্যাসী কয় আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসবদত্তা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অভিসার শুনে নিলাম আবৃত্তিকার শ্রীমতী রীতা ভট্টাচার্যর কণ্ঠে। কেমন লাগলো জানাতে ভুলবেন না, অপেক্ষায় থাকলাম ইচ্ছে ডানায়। লেনিন সরণি দিয়ে হাঁটতে হাঁটতে কিছু দূর ইন্ডিয়ান মিরর স্ট্রিট কলকাতায় আমি সাধারণত ওখানটাই উঠি। কুমার সিং হলের সামনে কবি সঞ্জয় সাহার হলিডে হোমে কমরেড গোপাল কৃষ্ণকর বললেন,
এখান থেকে দু কদম এগুলেই 3x4 সি তালতলা লেনের সেই বাড়ি যেখানে কমরেড মুজাফর আহমেদের সাথে থাকতেন নজরুল। তারপর তালতলা স্টপেজ থেকে একটু সামনে এগুলেই একটি ফলক, গা ছমছম করে উঠল। এখান থেকে কয়েক পা গেলেই পাওয়া যাবে 3x4 সি তালতলা লেনের বাড়ি, যেখানে কবি নজরুল রচনা করেন তার যুগান্তকারী কবিতা বিদ্রোহী। তালতলা নজরুল জন্মশতবর্ষ উদযাপন কমিটি, 24 এপ্রিল 1999। আমার ধমনী শিরায় বিদ্রোহে রক্ত প্রবাহিত হতে থাকল। গোপালদাকে বললাম যাব। কোথায়? ওখানে, বিদ্রোহের সতীঘরে। গোপালদা বললেন, এখন হবে না, আমার ভীষণ কাজ পড়ে আছে, অন্য একদিন যাবখন। গোপালদা চলে গেলেন। আমার ত্রস্ত পা দুটো আস্তে আস্তে করে এগোতে থাকলো সামনের দিকে। দূরত্বটা কম হলেও মেজাজটা চড়িয়ে দিল বেশরম কিছু লোক। জিজ্ঞেস করতেই বলে, চিনি না, কোথায়, কোন নজরুল, থাকতো কি না থাকতো। একজনকে ধরে এনে দেখালাম, এ ফলক লিখেছে কে, চেনো না, এখানে থাকো কেন। একজন চিনতে পারল বটে, বয়সটা তাঁর শতবর্ষ ছুঁই ছুঁই। হাতের ইশারায় দেখালেন, আর একটু এগো। তারপর হাতের এদিকে, ওখানে তো দেখার মতো কিছু নেই, কেন যাবে। তারপরও গেলাম বাড়ির সামনে আরেকটি ফলক। তার সামনে পার্কিং করা কতগুলো গাড়ি, একজন পৌর সংস্থা জলের পাইপ দিয়ে গাড়ি পরিষ্কার করে নিচ্ছে। আদ্যপান্ত বলে তবে জিজ্ঞেস করলাম, দাদা, বাড়িটি কোনটি, উনি কোন ফ্ল্যাটে থাকতেন। তিনি গাল গম্ভীর করে বললেন, অন্য কাউকে একটু জিজ্ঞেস করুন তো দাদা, দেখছেন তো কাজ করছি। দাদা, এই তো গুগলে ছবি আছে, ঠিক কোন বাড়িটি বলুন না। আরে ছাড়ুন তো দাদা, গুগল ফুগল কখন দেখি। সম্ভবত এই বাড়িটি হবে, দণ্ডায়মান অনুচ্চ প্রাসাদ, ছিমছাম কাঠের দরজা, রং লাগানো গোলাকার জানালার শিখ, নূতন পলিস্তারার পেইন্টিংয়ের নিচে ভ্রকুঞ্চিত শত বছরের বয়সের বলিরেখা, জানালার শিখ ধরে দাঁড়িয়ে থাকা এক কিশোরীকে জিজ্ঞেস করতেই খ্যাচ করে জানালাটা বন্ধ করে দিল সে। দরজায় কড়া নাড়লাম কবার, খুলল না। ভাবলাম, এই কি সেই কলকাতা, নজরুল আর ভারতবর্ষ। আস্তে আস্তে ফিরে এলাম বটে, রক্তকণিকায় স্ফুলিঙ্গের মতো প্রবাহমান শরীর ভেঙে ফেলতে ইচ্ছে হচ্ছে। নিব্বাক পাথরে দণ্ডায়মান স্তম্ভ, প্রসারমান বিদ্রোহের আগুন ছুটছে 3x4 সি তালতলা লেনের সুরম্য ভবনে, যে ভবন জন্ম দিয়েছিল বিদ্রোহী কবিতার, যে অন্ধকার কক্ষ তৈরি করেছিল বিদ্রোহী নজরুল আর কমরেড মুজাফফরের, যে ভবন থেকে উদ্গিরিত বিদ্রোহের কম্পনে কেঁপে উঠেছিল সারা ভারত, ব্রিটিশ রাজের তখতে তাওস, ওয়েস্ট বেঙ্গল। সে ভবনের সামনে দারোয়ান রাখেনি কেন, কেন এখনো হেরিটেজ ঘোষণা করা হয়নি তাকে, কেন এখনো নিবিড় প্রকোষ্ঠের জাদুঘরে নিষ্প্রদীপ সে দীপ জ্বলছে না, প্রজ্বলনের শিখা হয়ে চেতনার মহামন্ত্রে, কেন, কেন, কেন। শুনে নিলাম কবি মাসুদ আলম বাবুলের কবিতা, আবৃত্তিকার শ্রীযুক্ত সাধন দাসের কণ্ঠে। কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না।
সবাই অপেক্ষায় থাকলাম ইচ্ছে ডানায়। কৃষ্ণ ভুলবার পর সবাই ভুলেছে তোকে, কেউ আর মনেও রাখেনি। গোঠে মাঠে বাটে ধবলি চড়াই রাই, তোমার প্রেমের কি বা জানি। সত্যি কিছু জানতো না তো সে, শুধু শিকারের লোভে, শুধু জয়ের নেশায় সে এসেছিল। কত তার কাকুতি মিনতি, কত তার রাজ্যপাঠ মথুরা বিলাস, কত তার বৃন্দা সখী সত্যভামা রুক্মিণী সুন্দরী। তার জীবন যাপন জুড়ে জেগে ওঠে ঐশ্বর্যের এক অদ্ভুত নাটক। তারপর তোর কি যে হলো, প্রবঞ্চিত, সর্বহারা, একাকী নায়িকা। তোকে ভুলে, তোকে ফেলে সে তো বেশ রাজ অধিরাজ সেজে মহাকাব্যটি প্রধান পুরুষ হয়ে প্রচণ্ড প্রতাপে বেঁচে আছে আজও। বাঁশির প্রতাপে তুই ভেসে ভেসে, সুরের সম্মোহে তুই ভেসে গিয়েছিলি সরলা ঘোষিত। প্রাপ্তির নেশায় তুই কোনো দিন আপন আঁচলখানি বিজয় পতাকা করে ওড়াসনি। রাজার নন্দিনী, রাজার দুলারি তুই, তোর কোনো রাজ্যপাট নেই, শুধু কানু, ভুল কানু, ভুল নায়কের জন্য সত্যকারের কান্না, সত্যকার চিরন্তর আবেগ রয়ে গেছে আজও। তোকে আর কেউ খুঁজে পায়নি রাধিকা, তোর জন্য কষ্ট হয়, তোর জন্য মায়া হয়, তোর ওপর ক্রোধ হয় খুব। কৃষ্ণ ভুলবার পর কি তোর রইল মেয়ে, কে তোর রইল বলার? কৃষ্ণ কি কোনো দিন ঠিকঠাক নিয়েছিল তোকে? আপন মোহিনী শক্তির কাছে নত জানু, কি বিপুল শক্তিতে সে অধিকার করে নিতে পারে রমণীর হৃদয়? এই সত্য জেনে নিতে সে এসেছিল তোর কাছে, আর তুই বোকা মেয়ে, তাকে জীবনের শ্রেষ্ঠ পাওয়া মনে করে ঘর ছেড়ে, বর ছেড়ে গিয়েছিলি পথে পথে, পথে ও বিপথে। তোকে ফেলে সে মোহন বাসিটি নিয়ে গিয়েছিল নতুন নগরে, তার যুবতী মোহন রূপ দেখে মুগ্ধ আবিশ্ব ভারত আজও। বল গুরুচণ্ডী দাস, বল বিদ্যাপতি, বল জ্ঞান দাস, শ্রীদাম সুদাম সখা, বলরাম দাস, কেউ কিছু জানো নাকি তার কথা? তার কথা, রাধিকার কথা। কবি কৃষ্ণ বসুর কবিতা রাধিকা সংবাদ শুনে নিলাম আবৃত্তিকার মহুয়া বাসুর কণ্ঠে। কেমন লাগলো জানাতে ভুলবেন না। অপেক্ষায় থাকলাম ইচ্ছে ডানায়। প্রবাদ আছে, ঈশ্বর যাদের ভালোবাসেন তাঁরা খুব কম বয়সে মারা যান। আমি ঈশ্বর মানি না, আপনিও মানতেন না, ওইটুকু তো ছেলে আপনি, একটা থাপ্পড় খেলে উঠে দাঁড়াবার জোর ছিল না গায়ে। শীর্ণ কাঁধ, সরু কবজি, সন্ধেবেলায় কাঁপতে কাঁপতে বেঁচে থাকা যাদবপুরের বেডে যখন আপনি শুয়ে, তখন সারা ইউরোপ কমিউনিজমের ভূত দেখছে, আমেরিকা ভুরু কুঁচকে কাঠি দিয়ে ঘেঁটে দেখছে কার্ল মার্ক্সের লেখা, তখন আপনি একটা রোগা ছেলে কি সব ভয়ঙ্কর লেখা লিখছিলেন? ভয় করত না? বেয়োনেট দূরের কথা, পুলিশ আপনার কলার ধরে মরা বিড়ালের মতো ডাস্টবিনে ফেলে দিলে আপনি কি করতেন? ওই তো আপনার ফুসফুস, ওই তো আপনার শরীর, গোটা শরীরের মধ্যে জল জল করত চোখ, কি অপূর্ব দুটো চোখ, একটা চোখে শ্রাবণ, একটা চোখে কিউবার মতো রাগ। আমি দেখতে পাই দুটো শীর্ণ হাত আপনি এগিয়ে দিচ্ছেন, একটা হাত প্রিয়তমাশুর দিকে, একটা হাত চে গুয়েভারার পিঠে।
যেন আপনি আর চেয়ে একটা সাইকেলে চেপে বেরিয়ে পড়েছেন, যেন সারা রাত লাতিন আমেরিকায় সাইকেল চালিয়ে ভোরবেলায় পৌঁছবেন পাবলো নেরুদার বাড়ি। না, আপনি তখনও যাদবপুরের বেডে আপনি কাশছেন, রক্ত পড়ছে কাশির সঙ্গে। কত আগে আপনি সতর্ক করে দিয়েছিলেন জোদ্দার জমিদার সোনরে মজুদার, আপনি বেঁচে থাকলে কি হতো জানি না। সমস্ত মালিক আবার ফিরে আসছে মেদিনীপুরে, বীরভূমে, বাঁকুড়ায়। মেদিনীপুরে যতটুকু জমি আছে তার চেয়ে বেশি জমির মালিক হতে চায় কারা? পৃথিবীতে যতটুকু জমি আছে তার চেয়ে বেশি জমি তো আর মানুষ পেতে পারে না। আপনি বেঁচে থাকলে কি লিখতেন আর জানি না, কিন্তু যা লিখে গেছেন, যেভাবে লিখেছেন, বেপরোয়া সেই লেখার পায়ের কাছে বসার যোগ্যতাও আমার নেই। একটা বিপজ্জনক লাইন লিখেই ভয়ে মরি, বারবার কেটে শিল্প দিয়ে ধুয়ে জামা জুতো পরিয়ে তবে ছাপতে দিই। কবি সুবোধ সরকারের কবিতা সুকান্ত আপনাকে শুনে নিলাম আবৃত্তিকার নন্দিনী সরকারের কণ্ঠে। আর অপেক্ষায় থাকলাম আপনাদের মতামতের। আমরা সবাই শুধুমাত্র ইচ্ছে ডানায়। ও চাষি ভাই, লাঙল কাঁধে কোথায় ছুটছ? ঘরে পান্তা নুন লঙ্কা আর আল দিয়ে ভাগ করা জমি দখলের শঙ্কা, রোজই তোমার লড়াই। বুকে সেফটি পিন আজকে স্টেন গানের ঝাঁঝা গুলির খপ্পর থেকে, সোনার ধান ঝাড়াই বাছাই, আপনি বাঁচি আর দেশ বাঁচাই। টকবো গিয়ে ফুটছে জল, অজুত আর নিজুত বুদবুদের চড়াই উতরাই, খুঁদ কুড়ো যা আছে ফোঁটা ফোঁটা ঘামে তাই নিংড়ে খাই। গোল হয়ে ঘুরে ঘুরে চলে গেছে আইবুড়ো মেয়েদের দল, সবুজ ধানের নিচে আশরাফকে টেনে নিয়ে গেছে মুখ হাত পা বেঁধে গ্রামের মোড়ল। অপরাধ একটাই, সে তার মেয়ের দিকে হাত বাড়িয়েছিল, তাই তার জন্য পাতা ছিল ইঁদুরের কল। এক ফুঁতেই শেষ তার তারুণ্যে ভরা নস্টালজিক কৈশোর। আরেকদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মহামারী, মন্বন্তর, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশভাগ, নীল বিদ্রোহ, তেভাগা আন্দোলন, প্রতিটি ঘটনাই বাঙালির জীবন। মানুষের সৃষ্টি কৃত্রিম খাদ্য সংকট, সরকারি অন্ন বস্ত্র আর লবণ কঞ্চন, আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, না হলে থেমে যাবে পঞ্চরাস্থির কোলাহল। জমিদারি শোষণের বিরুদ্ধে দীর্ঘ ইতিহাস, কেমন করে মোড়ে ভাগ চাষিরা করে জমিদারের জমি চাষ, কর বাকি না ফাঁকি, শুরু হতো নির্মম অত্যাচার, হয় ধান নয় প্রাণ, মৃত্যু ভয় কাটিয়ে চাষি ভাই বাঁচে, দেখে বউ নেই পাশে, শুধু আছে ধানের পাহাড়। আটপৌরে ভাষায় অকুল্লা মাসি সজোরে ঝাঁটা কষে দেয় পরিশের মুখে, পুলিশ বাহিনীকে পথ দেখিয়ে তাদের চাষের জমি হাতাবে বলে সে লাঠিয়াল ঠ্যাঙারে নিয়ে তাদের ধানের গোলায় হামলা চালায় নির্বিশেষে। চেতনায় ঋদ্ধ এই সাম্যবাদী কবিতার বিরুদ্ধে রণডঙ্কা বাজে, ওই বুঝি বর্গী এলো দেশে। গর্ভবতী অহল্যা তখন ছুটছে প্রাণপণে, আরও এক নারী কুমুদিনী গুলি খেয়ে মরে। কুমুদিনী ছোট্ট ভাই অশ্বিনীকে পিঠে বেঁধে অহল্যা তখন বাঁচতে গিয়ে গুলি খায় তল পেটে। কাকদ্বীপের চন্দনপিড়ি শ্মশানে আর কত কৃষক গৃহবধূর সন্তান খুনের তর্পণ চাই বলে স্লোগান তোলে, তু শব্দও নেই। তবে মৃত্যু কি বাসি হয়ে গেছে শহীদের লোনা জলে, নন্দীগ্রাম সিঙ্গুরো কি ডুবে যায় স্মৃতিরতলে, আগুনে রক্তপিণ্ড ঝলসায়
বুকে বেঁধে গরম সিসার গুলি, তবু নরখাদকের দল একদিকে, অন্যদিকে কৃষিজীবী নারীরা শক্তিশালী। হেই সম্ভালো, হেই সম্ভালো, দেশের সব গরিব কিষাণ ভাই, প্রাণ দিমু তবু ধান দিমু না। ক্রান্তির সময় আসন্ন, আনবই আনবো মুক্তির খরবন্যা, হরিয়ার প্রহ্লাদ ছাড়া জীবন যে চলে না। বৃদ্ধ রহমত আলী কইমাছির প্রাণ নিয়ে ভিটে মাছি আঁকড়ায়, চার চারটে বিবি তার পরপারে, সন্তানদের হদিশ মেলা দেয়। ন্যায্য ধানের হিসেব সে করবেই, কড়ায় গণ্ডায় আদায়, বাপ বাপ ডাক ছেড়ে সৈন্য টলে পড়ে যায়। গরিব চাষির সন্তান জন্মাবে বলে ইস্পাত কঠিন কাস্তে বানাতে, কোনো অঙ্কুরও আজ ভোলেনি মাথা তুলতে, দালাল মৎসুদ্দি আর বিদেশি শোষকদের বিরুদ্ধে। হঠাৎ কাগজ হাতে অহল্যার মৃত সন্তানের আর্তনাদ, জনযুদ্ধ আজও কাঁদে, সঙ্গিনে দিয়ে চিরে দেওয়া আমার অহল্যা মার গর্ভের না ভুলতে পারা সেই বিস্ফোরণের সিম্ফনিতে। দেবযানী চট্টোপাধ্যায়ের কবিতা বিস্ফোরণের সিম্ফনি শুনে নিলাম আবৃত্তিকার গার্গী পোদ্দারের কণ্ঠে। এমনই নানা কবিতার সাথে আমাদের পথ চলা, প্রতিদিন শুধুমাত্র ইচ্ছে ডানায়।